আমি তখতে বিলকিস যেখানে ছিল ওই জায়গা আমি চারিবার গেছি, চারিবার যেখানে বিলকিসের সিংহাসন রাখা ছিল খুঁটি এখনো আছে, পিলারগুলো এখনো আছে, আমি ওখানে চারিবার গেছি। একবারে আমার মন ভরে নাই, এখনো মন ভরে নাই, আবারও যেতে মন চায়। কিন্তু ইয়ামান তো যুদ্ধ চলতেছে, এটাও ভয় আছে, কিন্তু মন চায় এখনো যাই। চারিবারও মন ভরে নাই, আবার চারিবারও মন ভরে নাই। সুলাইমান আলাইহিস সালাম ছিলেন ফিলিস্তিনে, 1000 মাইল দূরে না, কয়েক হাজার মাইল দূরত্ব, কয়েক হাজার কিলোমিটার দূরত্ব। কোথায় সেই ফিলিস্তিন, বাইতুল মকদাস, আর কোথায় ইয়ামানের মারেব? মজা দেখাইতেছি আমি, মজা। সুলাইমান আলাইহিস সালাম বলছিল তখতে বিলকিসকে নিয়ে আসবে, তো একজন বলছিল আমি 3 ঘন্টা নিয়ে আসব, কিন্তু আল্লাহ ওয়ালা যে ছিল সে বলছে আমি চোখের পলকে নিয়ে আসবো। আল্লাহ ইমদাহু, সে চোখের পলকে নিয়ে আসছে। অথচ খুঁটি দেখলে বোঝা যাবে কত বড় সিংহাসন ছিল, সেটা তো কাঠ দিয়ে বানানো ছিল না, পাথর দিয়ে বানানো ছিল। আল্লাহ জানে এত বড় ডাইস কোত্থেকে পাইছে, কেন না দেখলে তো বোঝানো যাবে না আপনাকে, কেন মন্ত্রী পরিষদের টেবিল গুলা এখনো সঙ্গে মরমরের বানানো, শ্বেত পাথর, সঙ্গে মরমর চিনেন, শ্বেত পাথর দিয়ে বানানো রাখা আছে এখনো টেবিল গুলা। যে সিংহাসন যে পিলারের উপরে ছিল ওই পিলার কোনো ডালাই পিলার না, পুরো পাথর কাইটা পিলার বানাইছে। এত বড় পাথর কোত্থেকে পাইলো আল্লাহ জানে, এত উঁচা। এই জন্যই বলতেছি আমার মন ভরে নাই, একবার চারিবারে আরো মনে চায় দেখতে। ওইখানে দেখলেই মনে হয় যে ভিতর থেকে কি জানি নতুন নতুন পাইতেছি, একবার দেখা যা পাইছি দ্বিতীয়বার দেখা আরো বেশি পাইছি, তৃতীয়বার দেখা আরো বেশি পাইছি, চতুর্থবার দেখা আরো বেশি পাইছি। এখন মনে চায় বারবার যাই, ওইখানে গেলেই কিছু না কিছু একটা পাবো। আবার মনে করেন না যে কারেন্সি কুরেন্সি পাওয়া গেছে, ঠিক না, কয়েন শয়েন পাওয়া গেছে পুরান আমলে, ঠিক না, না না ওইটা আপনারে বোঝানো যাবে না, আমি ভিতরে কি পাইছি ওইটা আপনাকে বোঝানো যাবে না। তো মেরে দোস্ত আল্লাহকে পাইলে এরকম মজাই মজা, মজা। এই জন্য তৃতীয় হলো সুন্নত, দৈনন্দিনের সুন্নত শিখা, দৈনন্দিনের সুন্নত শিখা, সাধ্য অনুযায়ী যতটুক সম্ভব আমল করা, সাধ্য অনুযায়ী, অসাধ্য কন্যা, যতটুক সাধ্য হয় অতটুক আমল করা, অতটুক যদি করতে পারি তাহলে মজা পাওয়া যাবে, আল্লাহওয়ালা হয়ে যাব, আল্লাহওয়ালা, আল্লাহ আল্লাহওয়ালা বানায় দিলে। প্রথম হলো আল্লাহওয়ালাদের মজলিস, কি আল্লাহওয়ালাদের নেককারের নেকওয়ালাদের নেক মজলিস, জিকিরের মজলিস, নেক মজলিস, আল্লাহ রসুলের আলোচনা যেখানে হয় নেক মজলিস, নেক মজলিস পাইতে দেরি, ছুটতে দেরি করে নাই। এই জন্যই তো আল্লাহ রসুল হুকুম দিছেন ইদার মারার তুম বিন রিয়াদিল জান্নাতি ফারতাউ, এরকম মজলিস পাইলে ছুটা যায় বসা পড়ো, তাহলে তুমি আল্লাহ আল্লাহ পাইবে। দ্বিতীয় হলো গুনার থেকে বাঁচা, গুনা ছাড়ার অভ্যাস করা, গুনা ছাড়ার করব তো, গুনা ছাড়ার অভ্যাস করা, গুনা ছাড়া। তৃতীয় হলো দৈনন্দিন সুন্নত শিখা, দৈনন্দিন দৈনন্দিনের সুন্নত শিখা, ছোট কিতাব, নাইলে ইমাম সাহেবকে বলবো, মুফতি আতিক সাহেবকে বলবো আগামী মাসে যেন নিয়ে আসে, আর ওনার কাছ থেকে আপনারা নিয়ে যান। কি নিয়ে আসবে? হ্যাঁ নেবেন, কে কে নেবেন দেখি, আনবেন,
আপনি আইনা দিয়ে আগামী মাসে ইনশাআল্লাহ সুন্নাত শিখেন। সবচেয়ে বড় কপাল পড়ো আমরা এটাই কয় না একটা উর্দুতে কথা মুঝে আপনোনে লুটা গায়রু মে কহা দম থা মুঝে আপনোনে লুটা গায়রু মে কহা দম থা মেরি কিশ্তি উহাঁ ডুবি জহাঁ পানি কম থা ইস ঘর কো আগ লাগি হ্যায় ইস ঘর কি চিরাগ সে আমগো কপাল আমাগো কারণই পড়ছে তাহলে আমাদের কপাল পড়ার কথা তো ছিল না এই উম্মতের কপাল পড়বে উম্মতে মুহাম্মাদী আর আমরা মুসলমান আল্লাহর রসুলকে মেনে নিছি আল্লাহকে মেনে নিছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ছি আর আমাদের কপাল পড়বে এটা কোনোদিনই হইতে পারে না আমাদের কপাল পড়ছে আমাদের কাছে আমরা নবীর সুন্নত ছেড়ে দিছি নবীজির সুন্নত দৈনন্দিন শিখেন কে শিখবেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ শিখবেন আপনারা শিখবেন এই কিতাব কিনেন দোকানে রাখেন সাথে রাখেন অফিসে নিয়ে যান কর্মস্থলে নিয়ে যান সুযোগ পেলেই পড়েন এক একটার ভিতর থেকে এক একটা শিখেন একটাই মানেন যে বললাম শোয়ার আগে উজু কইরা শোয়া এটাই শিখেন এটাই করেন এটাই করেন শোয়ার আরো সময় তাদের ঘুম তাড়াতাড়ি আসে কেননা ফেরেশতা দখল করতে দেরি ফেরেশতাদের একটা বরকত আছে না ওই বরকতের উপরে পড়তে দেরি হয় না এত ঘুমায় যায় আর যখন শয়তান দখল করে ফেলে তখন আর ট্যাবলেট দিয়েও ঘুম আসে না খালি ছটফট 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 করতে থাকে ঘুম আর আসে না তখন দেখা যায় যখন ঘুম আসে না কি করব তখন দেখা যায় সারা রাত্র নেটের ভিতরে বৈশা বৈশা দেখতেছে যদি মোবাইল দেখো কেন ঘুম তো আসে না ঘুম তো প্রত্যেকে ঘুম আসবে তোমার তুমি তো উঁচু করে বিছনায় যাও নাই উঁচু করে বিছনায় যাও নাই আমারটা পরীক্ষা করে দেখেন এক মাস পরীক্ষা করে দেখেন তখন দেখবেন আপনাকে পেটেও উঁচু ছাড়ানো যাবে না আপনি পানি না পাইলেও তৈয়মুম করে ঘুমাইবেন আপনি কইবেন পানি নাই তৈয়মুম করে ঘুমাবো আপনি উঁচু ছাড়বেন না কারণ এটা লাভ আপনি স্বচক্ষে দেখবেন শুইতে দেরি ঘুম আসতে দেরি হবে না আবার ঘুমানোর আগে এটা সুন্নতের ভিতরে পড়ে ঘুমানোর আগে তওবা করে ঘুমান কয়জন ঘুমাই এর আগেও বলছিলাম আমি যে কয়জন আমরা বিছনায় যে হাত দুইটা উঠায় ঘুমাই আল্লাহ তওবা করে শুলাম যদি মৌত হয়ে যায় তাহলে তওবাটা যেন গ্রহণওয়ালা মৌত হয় তওবা যদি গ্রহণ হইল তাহলে মৌতটা ইমানের মালা দিয়া হবে ইমানের মালা পড়ায়া হবে ইমানদারি মৌত হবে আর ইমানদারি মৌত হায় 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 এটা তো মৌতই মৌত ইমানদারি মৌত ওটা মৌত হয় না ওটা তো ইস্তেকবাল হয় ইস্তেকবাল ইস্তেকবাল আর ইস্তেকবাল স্বাগত আর স্বাগত ওটা মৌত হয় না ওইটার নামই ইন্তেকাল জায়গা ছেড়া আরেক জায়গায় গেছে দুঃখের জায়গায় ছিল সুখের জায়গায় চলে গেছে অশান্তির জায়গা ছিল শান্তি বড় জায়গায় চলে গেছে এই জন্য আজকে এতটুকুই থাকুক আগামী মাসে বাকিটা দেখা যাবে যদি বেঁচে থাকি আগামী মাসের ২০ তারিখে দোয়া করেন আল্লাহ যেন সেহাত সুস্থতা পরিপূর্ণ নসিব করে আপনাদের কোনো জন্য দোয়া করি আমার জন্য দোয়া করেন আল্লাহ যেন শেফায়ে কামেলা আজেলা মুস্তামেররা আমাদের সবাইকে দান করেন কমসে কম যতদিন বেঁচে থাকবো ততদিন যেন এইভাবেই বেঁচে থাকতে পারি মৌত তো আসবেই দোয়া তো আল্লাহর কাছে করি আপনারাও একটু আমিন বলেন
দোয়া তো করি যে আল্লাহ তোমার কথা বলতে থাকব বলতে বলতে এক সময় চুপ করব মানুষ বলবে চুপ করছে আর এই ফাঁকে দিয়ে চলে যাব তোমার কাছে এরকমই চাইতেছে কি আমিন বলা যায় না আমিন আল্লাহর কথা বলতে বলতে যেন চলে যেতে পারি আমিন হাসপাতালের ঘরের মৌত চাই না বিস্ময় পুরা মৌত চাই না মৌত তো চাই আল্লাহর কথা বলতে 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 মজমা বাপবে চুপ করছে আর আমি ফাঁকি দিয়ে উড়া চলে যাব আল্লাহ যেন এরকম মৌত নাসি এটাই মজার মৌত এটাই যারা মরছে ওরা আয়েশা যদি বলতে পারতো তাহলে আমরা সবাই তামান্না করতাম এই জন্য আজকের থেকে উজু করে ঘুমাবো ইনশাআল্লাহ তওবা করে ঘুমাবো তওবা করে ঘুমার সময় তওবা করার সময় হাত দুটা উঠান দুটা শব্দ বলে আল্লাহ আমার তওবা এতটুকু বললে চলবে আল্লাহ তওবা করলাম এটা বললে চলবে আর যদি একটু ভালো মতো সাজায় গুছায় বলতে পারেন তাহলে তো কোনো কথাই নেই আল্লাহ সারাদিন কিচ্ছু করতে পারি নাই তোর থেকে আপনার কাছ থেকে দূরেই ছিলাম এখন তো ঘুমাইতে চললাম সকালে উঠাইলে উঠবো নাহলে আর কোনোদিন উঠবো না বিদায় আল্লাহ তওবা করে ঘুমাইতেছি আমার গুনাহটা যেন না থাকে মৌত যদি হয়ে যায় তাহলে যেন আয় আল্লাহ গুনাগুলা মুছাই হয় মুছানো ছাড়া যেন না হয় এরকম তওবা করে আল্লাহর কাছে তারপরে করবো তো ইনশাআল্লাহ নেক মজলিসে বসবো গুনাহ ছাড়তে চেষ্টা করবো দৈনন্দিন সুন্নত শিখবো আর এটাকে মানব প্রত্যেক বিষয়ে একটা সুন্নতি মানেন না খাওয়ার ভিতরে একটাই মানেন ঘুমের ভিতরে একটাই মানেন কাপড় পরার ভিতরে একটাই মানেন চলার ভিতরে একটাই মানেন একটা করে করে আস্তে আস্তে বাড়াইতে থাকেন একদিনে যে সবই হবে এরকম না আস্তে আস্তে হবে ইনশাআল্লাহ আগামী মাসের 20 তারিখে নাকি আগামী মাসে রবিবার কয়টা আসলেই 4টা না 5টা ও রানিং মাসে 5টা আগামী মাসে 4টা 20 তারিখে ইনশাআল্লাহ ওই দিন হুজুর কিতাব নিয়ে আসবে আপনারা যারা নিতে চান ইনশাআল্লাহ দৈনন্দিন সুন্নতের কিতাব নিয়ে নিবেন আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহি ওয়া আযীম সুলতানি ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া জাওয়াদ ইয়া কারীম ইয়া আল্লাহ আমরা কোথায় বসে হাত তুলা দিছি কাদেরকে নিয়ে হাত তুলছি আয় আল্লাহ কোথায় বসে হাত তুলছি কাদেরকে নিয়ে হাত তুলছি আয় আল্লাহ জানি না অন্তরালে কারা বসে আছে কারা হাত তুলে বসে আছে আয় আল্লাহ সবাই নিজে শখ নিয়ে আসছে আগ্রহ নিয়ে আসছে দিলের খোরাকের জন্য আসছে আয় আল্লাহ আপনি আমাদেরকে বঞ্চিত করেন আপনার মতো সত্তার কাছ থেকে যদি বঞ্চিত হইতে আর কার কাছে পাবো আপনার মতো ভান্ডারওয়ালার কাছ থেকে যদি বঞ্চিত হইতো আর কোথায় পাবো আপনার মতো রহমানের কাছ থেকে যদি বঞ্চিত হইতো আর কোথায় পাবো রহিমের কাছ থেকে যদি বঞ্চিত হইতো কোথায় পাবো মালিকের কাছে যদি বঞ্চিত হইতো কোথায় পাবো উদ্দুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আসিসুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাববিরুল গফফারুল কহ্হারুল الوهاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العليك الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدر
المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور نيران ابوي بدر مالك الله আপনার কাছ থেকে যদি না পাই তো আর কার কাছে পাব আল্লাহ অপূরন্ত ভান্ডারের মালিকের কাছ থেকে যদি না পাই তো আর কার কাছে পাব আল্লাহই মজমাকে কবুল করেন আমিন যারা আয়োজন করে তাদেরকে কবুল করেন আমিন এই পুরো এলাকাবাসীকে কবুল করেন আমিন পুরো ঢাকাবাসীকে কবুল করেন আমিন আল্লাহ এই মসজিদের আত্মাফের ভিতরে যারা আছে সবাইকে কবুল করেন আমিন আল্লাহ আমাদেরকে আপনার তাআল্লুক নসিব করলে আপনার কোন ক্ষতি হবে আমি ওই কথাই বলবো যে কথা আল্লাহ মুসা আলাইহিস সালামের জামানার বদমাশ বলছিল ইয়া মান লা তাযুরুহু যুনুব ওয়া লা তানফা ওয়া লা তানকুসুহু আল মাগফিরা ওয়া আনতা কুনতা আনতাল গাফুরুর রহিম আমিন আল্লাহই মজমাকে কবুল করে সবাইকে আল্লাহ ওয়ালা বানায় আমিন আপনার তাআল্লুক নসিব করে আপনার কুরব নসিব করেন আমিন আপনার মাহিয়াত নসিব করেন আমিন আপনার মুহাব্বত নসিব করেন আমিন আল্লাহ আপনার হাবিবের মুহাব্বত নসিব করেন আমিন আল্লাহ জীবনে একবার হলো আমাদেরকে আমাদের নবীজিকে স্বপ্নে দেখা আমিন একবার হলো দেখা একবার হলো দেখা আল্লাহ উম্মতিকে ওই পর্যন্ত মওত দেন না যতক্ষণ পর্যন্ত নবীজিকে স্বপ্নে না দেখা আল্লাহ একবার হলো দেখা ওই চেহারা আনোয়ার একবার হলো দেখা একবার হলো দেখা আমাদেরকে ধন্য করে দেন আমাদেরকে মনকে শীতল করে দেন আল্লাহ একবার হলো দেখা অনেকে দোয়ার দরখাস্ত করছে আল্লাহ অনেকে দোয়া চাইতে চাইছে পারে না হক রাখে সবার জায়েজ তামান্না পুরা করে اللهم اجعل من ازواجنا وذرياتنا قرة اعين واجعلهم للمتقين اماما اي الله امرا جاري অসুস্থ আছি আল্লাহ যেরকমই অসুস্থতা হোক আল্লাহ শিফায়ে কামিলা আজিলা মুস্তামিরা নসিব যার যে পেরেশানি আছে দূর করে দাও আল্লাহ আমাদের দেশকে আপনি হেফাজত আমাদের দেশকে হেফাজত করেন আমাদের দেশকে হেফাজত করেন অরাজকতার থেকে উশৃঙ্খলতা থেকে হায় মহানাহানি থেকে কাটাকাটি মারামারির থেকে ঝগড়া বিবাদ থেকে আসমানি জমিনি বালার থেকে আল্লাহ আমাদের দেশকে হেফাজত আল্লাহ যারা সাররা বরাবর ইমান নিয়ে কবরে চলে গেছে সবাইকে মাফ করা দেন বিশেষ করে আমাদের আপন জনদেরকে মাফ করা দেন আমাদের মা বাবাকে মাফ করা দেন রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সাগীরা ওসল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম